Assalamualaikum, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। কিছুদিন আগে আমার মামার বিয়ে ছিল আর কি আমার আম্মুর কাজিন। তো বিয়েতে আমরা সবাই মিলে গিয়েছিলাম, অনেক অনেক মজা করেছি বিয়েতে গায়ে হলুদে। তো ভাবলাম যে ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গায়ে হলুদের ভিডিওটা। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। তো আমরা সবাই রেডি হয়ে নিচে যাচ্ছি, কারণ আমরা এখন কমিটি সেন্টারে যাব আর গায়ে হলুদের অনুষ্ঠানটা কমিটি সেন্টারেই হবে। তো মিমো আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে আর পিছন দিয়ে আমি ভিডিও করতে করতে আসছিলাম। আর এই ভিডিওটার প্রথম দিকের কিছু অংশে আমি ভিডিও করেছি আর বাকি সবটা ভিডিও আমার কাজিন করে দিয়েছে। তোকে অনেক অনেক থ্যাঙ্কস সাইদুল ভিডিওটা করে দেওয়ার জন্য। আর দোয়া করি যেন তোর বিয়েতে আমি এত সুন্দর ইচ্ছে আরও সুন্দর করে ভিডিও করতে পারি আর আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারি। আচ্ছা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো নিচে নেমে আসার পর দেখলাম যে কয়েকজন দাঁড়িয়ে আছে আর সবাই চলে গিয়েছে। আর কমিটি সেন্টারটা নানুর বাসা থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। তো সবাই হেঁটে হেঁটেই চলে গিয়েছে আর কেউ দাঁড়িয়ে আছে, হয়তো অটো দিয়ে যাবে। মামাও দাঁড়িয়ে আছে, মানে বর আর কি। তো এ ফাঁকে আমি ওদের একটু ভিডিও করে নিলাম, সাথে নানুর বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম যে বাড়িটারও একটু ভিডিও করে নেই, তো এটারও একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা সবাই চলে যাব কমিটি সেন্টারে। তো চলে আসলাম কমিটি সেন্টারে, আসার পর সবার পিছনে ছিলাম আমি। তো ভাবলাম একটু ভিডিও করি। একটু ভিডিও করে পরে ভিতরে ঢোকার পর দেখলাম যে এত মানুষ, এই মানুষের ভিড়ে আমি আসলে ভিডিও করতে পারবো না। পরে মোবাইলটা সাইদুলকে দিয়েছি, বাকি ভিডিওটা ওই আমাকে করে দিয়েছে। তো এখন মামাকে স্টেজে নেবে। সবাই খুব সুন্দর করে ডান্স করতেছিল, অনেক সুন্দর একটা গানও বাজতেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি গানের সাউন্ড এখানে দিতে পারিনি, দিলেই আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আমার কপিরাইট চলে আসে। তার জন্য আমি গানের সাউন্ড কেটে দিয়েছি, শুধুমাত্র আমার ভয়েসটাই রেখেছি। তো এখন আর কী করার, আমার বকবকগুলো শুনুন আর ভিডিওটা দেখতে থাকুন আপনারা। মামাকে স্টেজে বসানো হলো, এখন এক এক করে সবাই আসবে। তো প্রথমে মামার পরিবারের সবাই আসলো, কেক কাটতেছিল আর সবাই মিলে ছবি তুলতেছিল। আর একটা সাইডে ছোট্ট কিউটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল, ওইটারও ভিডিও করে নিল। খুব সুন্দর করে দাঁড়িয়েছিল ওরা। আর তার সাথে আমার পাশেই আমার বুড়ি বসেছিল, বুড়িও গানের শব্দে একটু পরে পরে হাত পা নাড়াচ্ছিল। আর যখনই দেখে তার দিকে ক্যামেরা, তখনই তার হাত পা নাড়ানো অফ হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা প্রায় শেষের দিকে একটা সাইডে সবাই মিলে খুব সুন্দর করে ছবি তুলতেছিল। আর সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, যারা আসতে চায় না তাদের ফেসগুলো স্কিপ করা হয়েছে, আর যারা আছে তাদেরকেই দেখানো হয়েছে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর শেষে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর ডান্স হয়েছে। তো ওইগুলো আর দিতে পারিনি আমি, কারণ যেহেতু এখানে কোনো ধরনের মিউজিকের সাউন্ড অ্যাড করা যায় না, তো শুধু শুধু ডান্স দিয়ে কী হবে। মিমো আর মিমোর আফু খুব সুন্দর করে ডান্স করতেছিল, ওইটা ভাবলাম একটু দিয়ে দিই। গান ছাড়াই ডান্স দেখুন। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটু দুলার ডান্স দেখুন। আর সবাই অপেক্ষা করুন বিয়ের পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।